বিস্তারিত জানাতে সিএমএম এম এম আদালত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রমেশ হুসাইন রমিজ এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি আপডেট জানাবেন আতি কিছুক্ষণ আগে এখানে আসলে সাড়ে এগারোটার দিকে আসামিদেরকে হাজির করা হয়েছে এবং এর পরবর্তীতে আমরা দেখেছি সাড়ে বারোটার পর থেকে যে দুজন দুজন মোট যে ছয়জন আসামিকে এখানে হাজির করা হয়েছিল সেই ছয়জন আসামির মধ্যে দুইজন দুজন মোট ছয়জনকে আলাদা আলাদাভাবে এখানে একটি যে বিচারক আসার কথা ছিল সেই বিচারকের খাস কামড়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা আসলে এখান থেকে যতটুকু জানতে পেরেছি আর এফ এল প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল এফ তবে পুলিশের সাথে কথা বলছিলাম পুলিশের পক্ষ থেকে আসলে রিমান্ড আবেদনের কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই তবে তাদের বক্তব্য অনুযায়ী এই যে সকল আসামিদেরকে আসলে আটক করা হয়েছে যেই ছয়জন আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই বিভিন্ন বিভাগের যে ছজন শিক্ষার্থী এই শিক্ষার্থীদের জামিনের বিরোধিতা আসলে করা হয়েছে তাদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে এই যেই ছজন আসামি তারা আসলে শুধুমাত্র যেই ছজন আসামি এই যেই যে আসলে মারা গেছেন তাকে যে হত্যা করেছেন না এর সাথে আরও বেশ কয়েকজন আসলে জড়িত রয়েছেন তো তাদের আসলে গ্রেপ্তারের জন্য এবং তাদের বিরুদ্ধে বা তাদের বিষয়ে সুনির্দিষ্ট সুস্পষ্ট তথ্য জানার জন্য এই সকল আসামিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে এবং তাদেরকে যদি জামিন দেওয়া হয় সেক্ষেত্রে আসলে তারা পালিয়ে যেতে পারে এই ধরনের আশঙ্কা থেকে আসলে পুলিশের পক্ষ থেকে তাদের জামিনের বিরোধিতা করা হয়েছে এবং কারাগারে পাঠানোর কথা বলা হয়েছে যদিও রিমান্ডের বিষয়টি এখন পর্যন্ত আসলে পুলিশের পক্ষ থেকে সেইভাবে আমাদের কাছে কোনো ধরনের তথ্য নেই তবে যেহেতু দুইটা বাজে আড়াইটা বা তিনটার দিকে এখানে যেহেতু আজকে সাপ্তাহিক বন্ধের দিন তো কোন কোর্টটি আসলে খুলবে সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত এবং কোন বিচারকের কাছে আসলে এই যেই যে মামলাটি সেটি উঠবে তো আমাদের আসলে অপেক্ষা করতে হবে পরবর্তী যেই সিদ্ধান্ত আসবে তারা যে সমস্ত ছয়জন আসামি তারা কি একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেবেন কি তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে এই বিষয়গুলো জানার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে তাতে গেছিল এখান থেকে সবচেয়ে তথ্য আমার কাছে জি রমেশ ধন্যবাদ যুক্ত হবার জন্য সিএমএম কোর্ট থেকে জানাচ্ছেন সহকর্মী রমেশ হোসেন